হ্যালো গাইস, তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। দেশটি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হয়েছেন তিনি। দেশটি দ্বিতীয় দফায় ভোটে প্রদান করে মোট ভোটারের 85.2% ভোটার। ব্যালট বক্স খোলা হয়েছে 98% 22%, এর মধ্যে এরদোগান পেয়েছেন 52.12% ভোট। কামাল কিলিস দারোগলু পেয়েছেন 47.88%। এর আগে গত 14 মে নির্বাচনে 49.52% পেয়ে ভোট পান ক্ষমতাসীন এরদোগান। অপরদিকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কামাল পান 44.88%। কেউই 50% ভোট নিশ্চিত করতে না পারায় নির্বাচন গড়ে রান অপে। অবশ্য তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগনান এরদোগানের প্রতি সমর্থন জানান। 2014 সালে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এরদোগান। এর আগে 2003 থেকে 2014 সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি, আর ইস্তানবুলের মেয়র ছিলেন 1994 থেকে 1998 সাল পর্যন্ত। এবং এরদোগানের এই ইলেকশন ভিক্টরি যেটা, হ্যাঁ, সেটা বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ডে কিন্তু ব্যাপকভাবে উদযাপন করা হচ্ছে। যেমন আপনার গাজা উপত্যকা, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ সহ অনেক জায়গায় সব মানে আর কি তুরস্ককে একদম মুসলিম সুপার পাওয়ার হিসেবে যারা দেখে তারা খুবই উল্লাস করছে। সো সব মিলিয়ে ভালো, এবং আরও 5 বছরের জন্য তুরস্কের প্রেসিডেন্ট থাকবেন। এবং এখন দেখার বিষয় যে পশ্চিমা বিশ্ব তাকে কীভাবে গ্রহণ করে বা তাকে কীভাবে কীরকম রিয়্যাক্ট করে। সো গাইজ, এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।